আমি আপনাদের সাথে ক্যাম্পটি শেয়ার দু হাজার উনিশের মাধ্যমে বেসিক যে এডিটিং করা যায় সেই অপশনগুলো আপনাদের সাথে শেয়ার করব। বেসিক এডিটিং বলি বা অ্যাডভান্স এডিটিং বলি যাই বলি না কেন এডিটিংয়ের মূল হচ্ছে কাট এবং অ্যাড আমরা ভিডিও করে সেটাকে যে প্রয়োজনীয় অংশটুকু রাখা দরকার সেটাকে রেখে দেব আর যেটুকু অপ্রয়োজনীয় সেটাকে ফেলে দেব তো ফেলে দেওয়ার জন্য আমাদের কেটে সেটা ফেলে দিতে হয় আবার এমন হয় একাধিক ভিডিও আমাদের অ্যাড করতে হয় তারপর হয়তো এটাকে কালার কারেকশন করি এটার ভিতরে ট্রানজেশন ইউজ করি বিভিন্ন ইফেক্ট ইউজ করি সেটা ভিন্ন বিষয় তবে মূল হচ্ছে কাট এবং অ্যাড করা এই কাট এবং অ্যাড করার জন্য আবার বিভিন্ন পদ্ধতি রয়েছে প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করছি স্প্লিট যে বিষয়টা স্প্লিট হচ্ছে একটি ভিডিওকে দুই ভাগে ভাগ করে ফেলা যেমন এই যে যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটির ধরেন আমার এখান থেকে এই যে জায়গাটা রয়েছে এই পাশে যে জায়গাটুকু রয়েছে এটুকু আমার দরকার নেই সেক্ষেত্রে আমরা কী করবো ঠিক এই জায়গাটিতে আমরা স্প্লিট করে ফেলব বা দুই ভাগে ভাগ করে ফেলবো এই জন্য আমি কিবোর্ড হতে শর্টকাট এস প্রেস করতে পারি অথবা এখান থেকে এই যে যে বাটনটি রয়েছে আইকন বাটন এটার পরও ক্লিক করতে পারি দেখেন দেখা রয়েছে স্প্লিট এস তার মানে হচ্ছে এটা এসে চাপ দিলেও হবে অথবা এটার উপর ক্লিক করলেও হবে আমি এটার উপর ক্লিক করি সাথে সেটা মানে সাথে সাথে এটি দুই ভাগে ভাগ হয়ে গেল দেখেন এবার আমি এই অংশটাকে ফেলে দিই বা ডিলিট করে দিই রাইট বাটন ক্লিক ডিলেট অথবা কীবোর্ড হতে ডিলিট এবার আমি এখান থেকে যাওয়ার পরে আমি এই পর্যন্ত রাখবো এরপর আর রাখবো না তাহলে কি করতে হবে একই কাজ এটাকে প্রথম সিলেকশন করি এরপরে এই স্প্লিট বাটনে ক্লিক করি অথবা কীবোর্ড হতে এস চাপ দিই আমি এবার কীবোর্ডতে এস চাপ দিচ্ছি এটা কেটে গেল বা দুই ভাগে ভাগ হয়ে গেল এটাকে আমি এখন যে অংশটুকু আমার প্রয়োজন নেই সেই অংশটুকু আমি ফেলে দিলাম এবার এখান থেকে আমি সেই একই কাজ করব। যে আমার কোন কতটুকু দরকার ধরেন আমার এতটুকু দরকার আমি এখানে রেখে এটাকে স্প্লিট করলাম এখান থেকে ঠিক এতটুকু রেখে আমি এটাকে স্প্লিট করে ফেললাম এবং এটাকে সিলেকশন করে ডিলেট করে দিই এটাকেও সিলেকশন করে ডিলেট করে দিই এটা হচ্ছে কাঠের একটা মাধ্যম স্প্লিটের মাধ্যমে এবার এটাকে আমি টেনে ধরে এনে এটাকে আমি অ্যাড করে দিলাম এখন দেখেন এই এই ভিডিওটার পরে এই ভিডিওটা চলে আসবে আমি প্লে করে দেখাচ্ছি এই কাজটি আমরা শুধু যে স্প্লেটের মাধ্যমেই করব এমন নয় আমরা অন্যভাবেও করতে পারি সেটা হচ্ছে স্লাইস স্লাইসটা কি আমি এটাকে একটু ধরেই পাশে নিয়ে যাই আমি এই ভিডিও ফুটেজটা এখানে নিয়ে আসি স্লাইস কি স্লাইস হচ্ছে এই যে ভিডিওটি রয়েছে সেটার এন্ডিং পয়েন্ট বিগিনিং পয়েন্ট বা শেষে এবং প্রথমে মাউসটি নিয়ে যান সাথে দেখেন মাউসের কাছাটা পরিবর্তন হয়ে যাবে এবার আপনার যে পাশে দরকার সেই পাশ থেকে জাস্ট এটাকে ধরে এভাবে টান দিন আস্তে আস্তে এটা কেটে যাবে নিচে দেখেন এখানে টাইমও দেখাচ্ছে কতটুকু কেটে যাচ্ছে এটা কাটার জন্য যে কাজটি আপনাকে আগে করতে হবে সঠিকভাবে কাটার জন্য প্রথমে এই প্লেটের মাধ্যমে আপনি প্লে করে দেখবেন এটাকে টেনেও প্লে করে দেখতে পারেন অথবা এখান থেকে প্লেটের চাপ দিয়েও আপনি প্লে করতে পারেন করে দেখেন যে কোন জায়গার থেকে আপনার ভালো হয় আমি এখান থেকে শুরু করব এবার আমি স্লাইস করার জন্য এই এন বিগিনিং পয়েন্টে গেলাম মাউস কারসারটা পরিবর্তন হয়ে গেল এবার মাউসটি চেপে ধরে ড্রাক করছি আমি অর্থাৎ চেপে ধরে টান ডান থেকে টান দিচ্ছি যখন এটা কাছাকাছি আসবে তখন এটি স্নাপ করে নেবে দেখেন আমি নেওয়ার সাথে সাথে এই স্নাপ করে আবার আমার এন্ডিং পয়েন্ট আমি চলে যাচ্ছি যে আমি কতটুকু এতটুকু এবার যে কাজটা করবো সেটা হচ্ছে সর্বশেষে গিয়ে সিলেকশন করি সিলেকশন করার পরে মাউসটি সর্বশেষে নিয়ে যাই দেখেন মাউস কাছার পরিবর্তন হয়ে গেল কিন্তু যখন আমি এখানে মাউসটা নিয়ে আসবো দেখেন এটা সিলেকশন থাকুক আর না থাকুক মাউসের কাছারটি ঠিকই পরিবর্তন হয়ে যাবে এবার আমি এখানে নিয়ে যাই নিয়ে যাই আস্তে ড্রাগ করে এখানে নিয়ে আসি তাহলে কি হলো আমি এই অংশটুকু কেটে এর পাশে যে অংশটুকু ছিল সেটাও ফেলে দিলাম এর পাশে যে অংশটুকু ছিল সেটাও ফেলে দিলাম এই ভিডিও ফুটেজটি আমার যতটুকু দরকার আমি সে ততটুকুই রাখতে পারলাম স্লাইসের মাধ্যমে আমি কন্ট্রোল জেড প্রেস করে একটু পিছনে চলে যাচ্ছি আমি প্রথমে দেখিয়েছি কীভাবে আমি স্প্লিট করবো এটাকে সিলেকশন করি জাস্ট এখানে ক্লিক করি আমি যদি এখানে এখানে রেখে এখানে ক্লিক করি দেখেন তাহলে কিন্তু কোনো কিছু কাটতেছে না কারণ আমি যে কোন ফুটেজটা কাটতে চাই বা কাট করতে চাই সেটা কিন্তু আমি এটাকে নির্দেশ করে দেইনি অর্থাৎ সফটওয়্যারকে বলিনি আমি যখন এটা সিলেকশন করব। ধরেন আমি তিনটাই একসাথে এক জায়গায় নিয়ে নিচ্ছি যখন আমি এটা সিলেকশন করব এটা সিলেকশন করার পর এখানে চাপ দেব বা কীবোর্ডতে এক্সপ্রেস করবো তখন এটি কেটে যাবে দেখেন কিন্তু উপরের দুটি কাটবে না কারণ আমি উপরের দুটি সিলেকশন করি নাই এই কারণে যখন আমি তিনটি সরি আমি একবার দেখিনি এটা সিলেকশন করলাম এখানে চাপ দিলাম দেখেন এটা কেটে গেলেও কিন্তু এটা কাটেনি আমি কন্ট্রোল জেড প্রেস করে পিছনে যাচ্ছি একটু এবার তিনটাকে সিলেকশন করে আমি এখান থেকে স্লাইজ স্প্লিট বাটনে ক্লিক করি দেখেন সাথে সাথে তিনটি কেটে যাবে কিন্তু এই সিলেকশন না করেও আমরা যদি চাই যে তিনোটা একসাথে কেটে ফেলবো সেটাও আমরা পারি দেখেন আমি এখন কিন্তু সিলেকশন করে নিই নি সিলেকশন করলে দেখেন এটা হলুদ আকার ধারণ করে আর ফাঁকা জায়গায় ক্লিক করি দেখেন এটা হলুদটা চলে গেছে তার মানে এটা সিলেকশন এখন নেই এখন আমি সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলোকে একসাথে স্প্লিট করব। এই জন্য যে কাজটা করতে হবে এই অল ফুটেজগুলোকে একসাথে স্প্লিট করার জন্য কন্ট্রোল কি চেপে ধরে শিফট কি চেপে ধরবেন এরপর এস বাটনে প্রেস করবেন কীবোর্ড হতে আমি আবার বলছি কন্ট্রোল শিফট এরপরে এসে চাপ দিন দেখেন তিনোটা কেটে গেল আমি কিন্তু সিলেকশন করিনি তারপর তিনোটাই কেটে গেল এটা হচ্ছে অল স্প্লিট করার জন্য আর সিঙ্গল স্প্লিট করার জন্য জাস্ট সিলেকশন করেন আপনার প্লেটটি নির্দিষ্ট জায়গায় নেন এবং কীবোর্ড হতে এস প্রেস করুন কেটে যাবে আমি কন্ট্রোল যে প্রেস করে একটু পিছনে চলে যাচ্ছি দেখেন এই আমি একটু এই পাশে নিয়ে আসলাম দেখানোর স্বার্থে এবার যা কাজটি করব সেটা হচ্ছে যে ধরেন আমি এখানে এই প্লেহেডটা রাখলাম এটাকে কেটে ফেললাম এরপর প্লেহেডটা এখানে নিয়ে আসি এখানে নিয়ে এসে এটাকে সিলেকশন করে এস প্রেস করে কেটে ফেললাম এটাকে সিলেকশন করে ডিলেট প্রেস করছি ডিলেট হয়ে গেল এরপর এটাকে ধরে আমি জাস্ট এটাকে নিয়ে আসলাম এখন এটা একটার সাথে যুক্ত হইল একটি আর সাথে যুক্ত হয়ে গেল এবার আমরা প্লে করে দেখতে পারি কিন্তু এই কাজটি আমরা খুব সহজে এবং খুব দ্রুত করতে পারি সেটা কি দেখেন এটা আমি প্রথমে কী করলাম প্রথম হচ্ছে আমি এটাকে কাটলাম এরপর এটাকে সিলেকশন করলাম ডিলেট করলাম এটাকে ধরে এদিকে নিয়ে আসলাম তারপরে এটা যুক্ত হলো। কিন্তু আমি কন্ট্রোল জেড প্রেস করছি এই কাজটি আমরা খুব দ্রুত করতে পারি দেখেন প্রথমে এটাকে ধরি এটাকে কাটি এটাকে কাটি এবার এটাকে সিলেকশন করে কন্ট্রোল কি চেপে ধরে কীবোর্ডতে ডিলেটে প্রেস করি সাথে সাথে কী হবে এই যেখানে যে গ্যাপটি থাকার কথা সেই গ্যাপটি থাকবে না দেখেন আগে স্বাভাবিকভাবে আমি দেখেছি এটাকে ধরে আমি শুধু ডিলেট প্রেস করি এখানে গ্যাপ থাকলো আমি কন্ট্রোল জেড প্রেস করে একবার পিছনে যাচ্ছি এবার আমি এটাকে সিলেকশন করে কন্ট্রোল কি চেপে ধরে ডিলেট বাটনে প্রেস করি দেখেন এখন কিন্তু গ্যাপটি থাকলো না অর্থাৎ একসাথে গ্যাপটাকে শহর ডিলিট করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে এটা কাটতে হবে একটু বিস্তারিত বলছি এটা কাটতে হবে সরি এটা প্লেটা নিয়ে গেলাম এটা কাটতে হবে কাটার পরে এটাকে সিলেকশন করে যদি শুধু ডিলেটে চাপ দেন তাহলে এটা ফাঁকা থাকবে আর যদি কন্ট্রোল জেট শুধু এবার যদি আপনি কন্ট্রোল কি চেপে ধরে ডিলেট বাটন প্রেস করেন তাহলে এটি গ্যাপ সহ ডিলিট হয়ে যাবে ডিলেট হওয়ার পরে আমরা এটাকে ইচ্ছা করলে এখান থেকে ট্রানজেকশন ইউজ করতে পারবো দেখেন আমি এখান থেকে এটাকে ট্রানজেকশন ইউজ করছি এবার ক্লিক করে দেখাচ্ছি আর একটা উপায় রয়েছে এই গ্যাপ গ্যাপসহ ডিলিট করার জন্য সেটা হচ্ছে মার্কিন এবং মার্কআউটের মাধ্যমে আমি কন্ট্রোল জেড প্রেস করে পিছনে চলে যাচ্ছি আমি ধরেন এখানে প্লেহারটা নিয়ে আসলাম আমার এই পর্যন্ত দরকার এরপর এটাকে চেপে ধরে এই যতটুকু মার্ক ইন এবং মার্কআউট করলাম এই জায়গাটুকু আমার দরকার নেই সেক্ষেত্রে আমরা কি করতে পারি এরকম মার্কিন এবং মার্কআউট করে তারপর যদি আমি এখান থেকে কন্ট্রোল ডিলিট প্রেস করি দেখেন সাথে সাথে এই জায়গাতে এটা গ্যাপ ডিলিট হয়ে গেল কিন্তু এটা কিন্তু এখনো একটা ফুটেজেই রয়েছে এটা কিন্তু দুইটা ফুটেজ হয়নি আমি কন্ট্রোল প্রেস করার পিছনে যাচ্ছি এই যে মার্কিং এবং মার্কআউট করলাম এটাকে রিমুভ করার জন্য এই যে প্লেহেডের যে এই জায়গাটি রয়েছে এটার পর ডাবল ক্লিক করে এটা রিমুভ হয়ে যাবে আমি একটু আবারও দেখাচ্ছি বোঝার স্বার্থে আমি এখানে ধরলাম এক্সপ্রেস করে কাটলাম এখানে ধরলাম এক্সপ্রেস করে কাটলাম এটাকে সিলেকশন করে কন্ট্রোল ডিলেট প্রেস করলাম দেখেন এখানে কিন্তু এখন কিন্তু দুইটা ফুটেজ একটা ফুটেজ না আমি সিলেকশন করছি দুইবার সিলেকশন করা লাগতে আছে কিন্তু এই কাজটি যখন আমি মার্কিন মার্কআউটের মাধ্যমে করব। ধরেন এই পর্যন্ত নিয়ে আসলাম এবার মার্ক এটা হচ্ছে মার্কিন এই যে লালটা হচ্ছে মার্কআউট এটাকে নিয়ে এখানে রাখলাম আবার এটা যদি একটু বারানো দরকার হয় সরিয়ে নিলাম এবার আমি যদি কন্ট্রোল কি চেপে ধরে ডিলেট বাটনে প্রেস করি দেখেন সাথে সাথে এটা ডিলিট হয়ে গেল কিন্তু এটা কিন্তু একটা ফুটেজ হলো দুইটা ফুটেজ হয়নি একসাথেই সম্পূর্ণটা সিলেকশন হয়ে যাচ্ছে এখন কিন্তু এখানে আপনি ইচ্ছা করলো ট্রানজাকশন ইউজ করতে পারবেন না দেখেন এখান থেকে ট্রানজেশন এসে ছেড়ে দিলাম এটা কিন্তু ইচ্ছা করলে আপনি ইউজ করতে পারবেন না আমরা মার্কিন মার্কআউট করে এভাবে করতে পারি আবার আমরা কন্ট্রোল ডিলিট না দিয়েও আমরা এরকম মার্কিন এবং মার্কাউট করে এখান থেকে কাঠ বাটনে প্রেস করি সাথে সাথে এটা কেটে যাবে কন্ট্রোল জেট আমি এটাকে ডাবল ক্লিক করছি এবার যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে ধরেন এটাতে আমি একটা ফুটেজ দিয়ে দেখালাম ধরেন এক এখানে একাধিক ট্র্যাকে একই জায়গাতে আপনার ফুটেজগুলো রয়েছে অর্থাৎ এই প্লেহেডটা যেখানে রয়েছে সেই সোজা অনেকগুলো ফুটেজ রয়েছে এবার আপনি মার্কিন এবং মার্কআউট করেন করার পরে এখান থেকে কাট বাটনে প্রেস করেন দেখেন তিনোটা কেটে গেছে তিনোটা লাইন থেকে কেটে গেছে আপনি যদি এটা না চান যে তিনোটা লাইন থেকে কাটবে না ক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে প্রথমে আপনি এই এই অপশনটি ব্যবহার করতে পারেন প্রথমে এটা ধরেন এটাকে কাটেন বা স্প্লিট করেন এখানে সিলেকশন করেন এটাকে স্প্লিট করেন এবং এটাকে ধরে এটাকে সিলেকশন করে কন্ট্রোল ডিলিট বাটনে প্রেস করেন এটা করতে পারেন অথবা আপনি যদি মার্কিন মার্কআউটের মাধ্যমে করতে চান যেমন এই যে মার্কিন এবার মার্কআউট করে নিলাম এটার মাধ্যমে করতে চান এবং নিচের এই দুটোকে আপনি চাচ্ছেন না যে কেটে যাক সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে যে লক বাটন রয়েছে এই লক বাটনে ক্লিক করে এই যে ফুটেজ দুটি রয়েছে এই দুটিকে লক করে রাখতে হবে এরপর এখান থেকে কন্ট্রোল ডি অথবা কার্ড বাটনে প্রেস করেন এতক্ষণ ধরো তো আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আমরা ভিডিওটাকে গ্যাপ ডিলেট করব। কিভাবে আমরা এটা কাটবো কিভাবে স্লাইস করব। হ্যাঁ এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমরা দেখবো যে কিভাবে আসলে একটা ভিডিও কেটে এটাকে আমরা গ্যাপও তৈরি করতে পারি আমি এখান থেকে আনলক করে নিচ্ছি সেটা খুব সহজ আমি কন্ট্রোল জেড প্রেস করে পিছনে চলে যাচ্ছি একটু আমি ডাবল ক্লিক করছি আচ্ছা এখন যেটা করব। ধরেন আমি এটাকে এখানে নিয়ে এসে এটাকে স্প্লিট করলাম স্প্লিট করে টান দিয়ে এটাকে নিয়ে আসলাম দেখেন এটা কিন্তু একটা গ্যাপ তৈরি হলো ধরেন এখানে আমার একটা ভিডিও দেওয়ার জন্য এই গ্যাপটা তৈরি করলাম কিন্তু এই কাজটা আমরা অন্যভাবেও করতে পারি একসাথে কীরকম এই প্লেহারটা ধরেন যেখানে আপনার প্রয়োজন এই যে এখানে ধরেন এই পর্যন্ত এখানে একটা গ্যাপ তৈরি করবেন গ্যাপ তৈরি করার জন্য আপনাকে যা করতে হবে প্লেহেটের মাথায় এই মাউসটা নেওয়ার পরে চেপে ধরবেন আমি আগে বলেছি শিপ চেপে ধরে এবার মাউসটা ড্র্যাগ করেন দেখেন এখানে গ্যাপও তৈরি হচ্ছে সেই সাথে সাথে এই যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা স্প্লিট হয়ে গেল অর্থাৎ দুই ভাগে ভাগ হয়ে গেলো আমি এখন আপনাদের সাথে আরেকটি টেকনিক শেয়ার করব যেটা বলা চলে রিপল ট্রিম এটার জন্য যা করতে হবে আপনাকে সেটা হচ্ছে প্রথমে শিপ চেপে ধরবেন এরপর এই যে প্রথম অথবা শেষে যে কোনো একটি মুভি ক্লিপস থাকবে সেটা ধরে জাস্ট ড্র্যাগ করবেন যেরকম আমি দেখাচ্ছি আরও একটি এখানে নিয়ে আসি নিয়ে আসার পর ধরেন এটা আমি একটু ছোটো করে দিই ইচ্ছা আপনার মতো হ্যাঁ এটাকে আমি এখানে নিয়ে আসি এটাকে একটু ছোটো করে দিই এখন দেখেন এই তিন এইগুলোকে আমি এটা থেকে আমি একটা এই ভিডিওটি রয়েছে এই ভিডিওটি সিলেকশন করি এবার আমি শিপ চেপে ধরছি শিপ চেপে ধরে বিগিনিং অথবা এন্ড যেকোনো একটি ধরে জাস্ট ড্র্যাগ করেন দেখেন আস্তে আস্তে এদিকে কেটেও যাচ্ছে সাথে সাথে আপনার এই ভিডিওগুলো সামনের দিকে চলে আসছে দেখেন এই ভিডিওটা কাটতেছে এবং এই যে ভিডিওগুলো রয়েছে সেটা আস্তে আস্তে এদিকে চলে আসছে আবার এটাকে ধরে এই একই কাজ করি দেখেন এবার এই যে জায়গাটা আছে এটাকে প্রথমে শিপ চেপে ধরি এবার এখানে নিয়ে এসে একদম প্রথমে নিয়ে এসে মাউসটি দেখেন মাউস পরিবর্তন হয়ে গেল এবার চেপে ধরে জাস্ট ড্র্যাক করি এবার কিন্তু এটি আর এফেক্টেড হচ্ছে না কিন্তু এই কাজটা যখন আমরা এই সাইড থেকে করব দেখেন আমি শিপ চেপে ধরলাম এবার এখানে মাউসটা নিয়ে যাই ভিডিওর একদম শেষ প্রান্তে এবং মাউসটা ড্রাক করি দেখেন এবার কিন্তু আর এটা হচ্ছে না মোট কথা হচ্ছে আপনি এই কাজটা করতে হলে যে ভিডিওতে কাজ করবেন সেই ভিডিওর পাশে বা পরে আরেকটি ভিডিও বা একাধিক ভিডিও থাকতে হবে এবার দেখা হচ্ছে রিপল মুভ এই জন্য যে কাজটি করতে হবে আপনি প্রথমে শিপ চেপে ধরেন শিপ চেপে ধরে এই যে ভিডিও ক্লিপস রয়েছে এটা জাস্ট চেপে ধরে ড্র্যাগ করুন দেখেন একসাথে সবগুলো মুভ হচ্ছে এটাকে বলা হয় রিপল মুভ আমি আবার বলছি দেখেন আমরা যদি এই কাজটা অন্যভাবে করতে চাই যে এটা প্রত্যেকটা ভিডিও একসাথে সিলেকশন করলাম তারপর হচ্ছে এটাকে ধরে মুভ মুভ করলাম কিন্তু অনেক সময় এমন হবে যে এইখানে যে ভিডিওটি রয়েছে আমি প্রথমে এই ভিডিওটা সম্পূর্ণ সরিয়ে দেখাচ্ছি এটা সরিয়ে দিলাম এবার কিন্তু আপনার এই ভিডিওটা সিলেকশন করতে পারছেন না পাশে যে সর্বশেষে যে ভিডিওটা চলে গেল এটা কিন্তু সিলেকশন করার সুযোগ নেই সেই ক্ষেত্রে প্রথমে আপনি শিফট চেপে ধরবেন তারপর এই যে ভিডিও ক্লিপসটি রয়েছে এই ভিডিও ক্লিপসটি সিলেকশন করেন বা যে ভিডিও ক্লিপসটি সিলেকশন করার দরকার সেটা সিলেকশন করেন সিলেকশন করে আপনি জাস্ট ড্র্যাগ করেন আপনার সিলেকশন না করলেও হবে প্রথমে শিপ চেপে ধরেন তারপর এটাকে চেপে ধরে জাস্ট একটা ট্র্যাক করেন দেখেন ওই টাইম লাইনের সরি ওই ট্র্যাকের এই টাইম লাইনের ভিতরে ওই ট্র্যাকের যে ভিডিওগুলো রয়েছে প্রত্যেকটা ভিডিওই মুভ হবে তো এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখলেন আপনাদের সাথে যাদের সাথে আমি শেয়ার করতে পারলাম আমি নিজেকে ধন্য মনে করছি তো আপনারা যদি চান বা আপনাদের দোয়া আশীর্বাদ আমার উপরে থাকে তাহলে এই চ্যানেলে একদম বেসিক টু অ্যাডভান্স সব ধরনের টিউটোরিয়াল এটা ভিতরে দেব এবং সেটা ডিটেলসলি যারা এখানে আসবেন তারা অবশ্যই শিখতে পারবেন এই প্রত্যাশা করতে পারে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি